যুগে যুগে কমিক ক্যারেক্টারগুলো শিশু কিশোরদের কাছে সুপারহিরো। বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রথম গ্রাফিক নভেল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে তৈরি এই গ্রাফিক নভেল সিরিজ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ব্যাপক সাড়া সৃষ্টি করেছিল। সেখানে তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা জানতে পেরেছি, যার অনেকটা আসলে আমাদের কাছে ছিল অজানা। তারই আত্মজীবনী নিয়ে তৈরি এই গ্রাফিক নভেল সিরিজটি শিশু কিশোর তরুণদের কাছে বাস্তবের সুপারহিরো মহানায়কের জীবন সম্পর্কে জানাবে এবং চেতনায় গ্রথিত করবে। বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক এই গ্রাফিক নভেল নিয়েই আজকে জয়তু। স্বাগত জানাচ্ছি জয়তুতে, আমি সামিয়া রহমান, এবং আজকে জয়তুতে আমার সাথে যারা আছেন দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন সৈয়দ বদরুল হাসান, সহযোগী সম্পাদক দ্য ডেইলি অবজারভার, আছেন আহসান হাবিব, কার্টুনিস্ট এবং সম্পাদক উন্মাদ, এবং আছেন সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, কার্টুনিস্ট ঢাকা ট্রিবিউন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে জয়তুর এই বঙ্গবন্ধুকে নিয়ে আপনারা যে গ্রাফিক নভেল সিরিজটি তৈরি করেছেন সেই আলোচনাতে আমার সাথে অংশগ্রহণ করার জন্য আমি আসলে প্রথমে সৈয়দ বদরুল হাসান আপনার কাছে জানতে চাই, এই উদ্যোগকে কীভাবে দেখছেন? আমি তো বরাবরই বলে এসেছি বিভিন্ন কথাবার্তা বা লেখায় যে আমাদের যে ইদানিং যে একটা একটা ঘাটতি দেখা দিয়েছে যে ইতিহাস ইতিহাস জানার ক্ষেত্রে বা ইতিহাস সম্বন্ধে পড়ার ক্ষেত্রে। আজকাল দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বলে একটা কোনো বিষয় খুব একটা দেখা যাচ্ছে না, যার ফলে হচ্ছে যে আমাদের যে ছেলেমেয়েরা শিশুরা বিশেষ করে যাদের জন্য এই গ্রাফিক নভেলটি তৈরি করা হলো যাদের উদ্দেশ্যে, ওদের সম্বন্ধে ওদের সাথে যে আপনি কথা বলেন একটু একটু জানে বা হয়তো মা বাবার কাছে ভাই বোনদের কাছে পরিবারের ভেতরে কিছু জানে, কিন্তু ওই কী যুদ্ধ যে হয়েছিল বাংলাদেশ যে হয়েছিল স্বাধীন হয়েছিল এটা জানে, একটা যুদ্ধ হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সেটা জানে, কিন্তু যে বঙ্গবন্ধু বা অন্যান্য যারা নেতৃবৃন্দ তার পেছনে ছিলেন তাদের ভূমিকা কী ছিল তো এগুলো তো খুব একটা জানা হয় না। এখন ওদের ওদের শুধু ওদের বেলা নয়, আমাদের বেলাও যে আমরা যারা যুদ্ধ দেখেছি আমাদের বয়সে অনেকে যুদ্ধ দেখেছেন তারাও কিন্তু হয় ভুলতে বসেছে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। তো এই এই উদ্যোগটাকে আমি যেটা মনে করি অন্তত এই যে বর্তমান যে যারা শিশু আছেন স্কুলে যান এদের জন্য একটা সুবিধা হবে, এবং এই 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 পদক্ষেপটা এই জন্য আমি আমার কাছে ভালো লেগেছে এই জন্য যে এখান থেকে আরম্ভ করে যে আমরা যে যে ইতিহাস মানে ইতিহাসটা তুলে ধরা বিভিন্ন ক্ষেত্রে শিশুদের উপযোগী করে, হ্যাঁ শিশুদের উপযোগী করে, এবং শিশু কিশোর তরুণ এবং এরপরে যারা আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের বেলাও যাতে এটা প্রযোজ্য হয় আমি এটা একটা প্রথম পদক্ষেপ বলে মনে করছি। আহসান হাবিব, আপনি এই উদ্যোগকে কিভাবে দেখছেন যে গ্রাফিক নভেলটি তারা প্রকাশ করতে যাচ্ছে? না এটা তো খুবই একটা ভালো উদ্যোগ, কারণ আমরা তো যারা কার্টুন আঁকি কমিক্স আঁকি তারা তো এটাকে খুবই ওয়েলকাম করতেছে, কারণ সারা পৃথিবীতে কিন্তু এখন এই গ্রাফিক নভেল কমিক্সের একটা জোয়ার চলছে। আমাদের দেশে আমরা একটু পিছিয়ে ছিলাম, কিন্তু এখন এটা শুরু হতে এবং এটা বঙ্গবন্ধুকে দিয়ে শুরু হতে জিনিসটা আরও মানে বাস্তবেরই হলো আর কি। এটা খুবই একটা ভালো উদ্যোগ, আমার মনে হয় বাচ্চারা যারা শিখবে মানে বাচ্চারা তো কমিক্স পছন্দ করে, আর কমিক্সের ভিতরে এরকম একটা বিষয় চলে আসলে ন্যাচারালি এটা তারা খুবই ওয়েলকাম করবে, কারণ সারা পৃথিবীতে ধরেন আপনি তো দেখেছেন গ্রাফিক নভেল। হ্যাঁ জি, আমি দেখেছি, কেমন লেগেছে? এটা খুবই ভালো লেগেছে। ও একেছে আমাদের তন্ময়, সে তো ইয়াং কার্টুনিস্ট, কিন্তু আমাদের কার্টুনিস্টদের একটা যে সমস্যাটা আছে তারা যখন সিরিয়াস কিছু আঁকতে যায় সেখানে কার্টুন ভাবটা চলে আসে, কিন্তু তন্ময়ের ক্ষেত্রে সেটা হয়নি, সে কিন্তু পুরো জিনিসটা খুবই রিয়েলিস্টিক ড্রয়িং করেছে এবং এটা খুব ভালো হয়েছে। এটা প্রথম পর্ব, আমার পরের পর্বগুলি সে কাজ শুরু করে দিয়েছে। এটা প্রথম পর্বের আলাদা কোনো টাইটেল নাই, কারণ আমাদের উদ্দেশ্য তো হচ্ছে সবগুলা একসাথে করে একবারে বের হবে, 12টা পর্ব পরে, তাই এটা মুজিব নামেই প্রথম পর্বটা বের হয়েছে। প্রথম পর্বে কি কি আছে? প্রথম পর্বে মূলত গল্পটা শুরু হয় শেখ মুজিবুর রহমান যখন তার অসমাপ্ত আত্মজীবনীটা লেখা শুরু করেন কারাগারে বসে, সেই সময় থেকে ঠিক ওইভাবেই উনি গল্পটা যে বলছেন কারাগারে বসে ওই একটা কল্পনা থেকে শুরু হয় যে উনি লিখছেন, উনি কেন লেখা শুরু করলেন, তারপরে ওনার ছোটোবেলা, ওনার জন্ম, এবং ওইভাবে শুরু করে মেনলি দুইটা গল্প আছে। একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের চশমা, যেটা আমরা সবাই চিনি, খুবই আইকনিক একটা ব্যাপার, তাই ওই আইকনিক ব্যাপারটা থেকে আমরা শুরু করেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কখন চশমা পরেন, কী কারণে পরেন, কীভাবে পড়েন, মানে খুবই ইন্টারেস্টিং, কারণ গল্প আকারে কারণ চশমাটা সবাই চেনে তাই রিলেট করতে পারবে। আর তারপরে হচ্ছে তার জীবনের প্রথম জেল, যে উনি প্রথম কীভাবে জেলে গেলেন, কেন গেলেন, এই দুইটা এই গল্প মেইন গল্প মিলিয়ে প্রথম পর্বটা হয়েছে। বাস্তব এবং কমিক গ্রাফিক নভেল যেটি আপনারা বলছেন সেই দুটোর মধ্যে তো তফাৎ আছে, সেটিকে আসলে কীভাবে তুলে ধরতে পেরেছেন আপনারা?
আমরা যেটা করছি যেহেতু এটা আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে করছি, অসমাপ্ত আত্মজীবনীটাতে কিন্তু অনেক বড় এবং অনেক ডিটেল, এটা পুরাটা তো ছবিতে তুলে ধরা সম্ভব না, তাই আমরা সবচেয়ে ইন্টারেস্টিং যে গল্পগুলো শিশু কিশোর এবং তরুণরা যেটা পড়ে খুবই ধরেন এক্সাইটেড ফিল করবে, স্পেশালি নিবে, সেই গল্পগুলো আমরা বাছছি এবং বেছে ফ্যাক্টটা ঠিক থাকছে। মানে কিছু কিছু সিকোয়েন্স আপনারা তুলে এনেছেন, মানে মেজর ঘটনাগুলো, কিন্তু টাইম লাইনটা ঠিক রাখছি আমরা কোন কিসের পর কী হয়েছিল। আর এটা তো ধরেন পুরা অসমাপ্ত আত্মজীবনীটা ওনার 35 বছর বয়স পর্যন্ত যেই কাহিনী সেটা লেখা আছে, এরপরে 1955 পর্যন্ত। তো আমাদের ইয়াং জেনারেশন বা এমনি আমরা সবাইও যা জানি মূলত কিন্তু আমরা মানে মুক্তিযুদ্ধের সময়ের আগের এবং পরের বঙ্গবন্ধু রিলেটেড অনেক ফুটেজ দেখতে পাই, কিন্তু তার আগের অনেক কিছু আমাদের অজানা ছিল, হ্যাঁ, বক্তৃতা দেখতে পাই, কিন্তু আগের কোনো কিছু কিন্তু ভিজুয়ালি আমাদের কাছে নাই, সবই ওনার জীবনের গল্পগুলোই বইটার মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ, এর বাইরে ভিজুয়ালি দেখতে পাই না। তো আমি মনে হয় এটা একটা বিশাল সেইভাবে উদ্যোগ যে প্রথম সেই ঘটনাগুলো ছবিতে এবং ভিজুয়ালি বের হয়ে আসতেছে। আমাদের কাছে বক্তব্য আছে রাদওয়ান মুজিব সিদ্দিক, বঙ্গবন্ধুর দৌহিত্র, তার কিছু বক্তব্য আছে কেন এই উদ্যোগের সাথে জড়িত হলো, এই উদ্যোগের পেছনে ভাবনা কি, সেটা একটু শুনে আসবো। যখন আমার নানার নোটবুকগুলো আমার খালার হাতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন পেলেন, মা খালা ওনারা বসে আত্মজীবনীর রূপে যখন কাজ শুরু করলেন, তখন ওনাদের জন্য আসলে অনেক কঠিন ছিল জিনিসটা। এরকম এত বছর পরে বাবার হাতের লেখা নোটবুকে ওনাদের জন্য মানে খুশিও হয়েছেন কিন্তু অবশ্যই কষ্টও পেয়েছিলেন, খুব মানে কঠিন কাজ। আমাদের জন্য আমার জন্য জিনিসটা অন্যরকম ছিল, কারণ যেহেতু নানাকে দেখতে পাই নাই, নানার হাতের লেখার বই পেয়ে তখন মানে আনন্দে মানে কীরকম আমি আপনাকে বোঝাতে পারি না, তখন মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি নানার সাথে কথা বলছি। বই দুটো যখন পাবলিশ হওয়ার পরে তখন থেকে আমার মাথার মধ্যে চিন্তাটা ছিল যে অ্যাকচুয়ালি এখানে তো অনেক গল্প আছে, যদি আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনীটার উপরে বেস করে আমরা যদি একটা কমিক বুক বের করি, গ্রাফিক নভেল কমিক বুক বের করি, তাহলে আমাদের ইয়াং জেনারেশন ওরা পড়ে একটা হয়তো ওরা মনে করবে যে আরে বঙ্গবন্ধু এরকম আমাদের মতন ফুটবল খেলতেন, উনি ছোটোবেলায় মাঝে মধ্যে দুষ্টামি করতেন, উনি বাবার কোলে বসে খেতেন, বাবার গলা ধরে ঘুমাতেন, এই জিনিসগুলো করে একটা মানে ওনার প্রতি একটা ইন্টারেস্ট জাগানোর জন্য আমরা মনে করলাম যে একটা গ্রাফিক নভেল সিরিজ আমরা শুরু করতেই পারি। আমরা বঙ্গবন্ধু দৌহিত্রের কথা শুনলাম। আহসান হাবিব, কল্পনার সুপার হিরো যেমন শিশু কিশোররা যেভাবে কমিক ক্যারেক্টারগুলো দেখে থাকে, সেই বঙ্গবন্ধুকে বাস্তবের মহানায়ককে যখন সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়, দুটোর মধ্যে আপনি বই দেখেছেন গ্রাফিক নভেলটি, সেই ব্যাপারটি কি ফুটে এসেছে? হ্যাঁ, সেটা ফুটে এসেছে, কারণ ও আমাদের বঙ্গবন্ধুর যে তার যে বাল্যকাল এবং তার ভিতরে যে হিরোইজম আছে সেটাই কিন্তু ফুটিয়েছে আর কি। অনেক অনেক জায়গায় উনি নিজে প্রতিবাদ করেছেন, মানে সুপার হিরোদের যে কাজগুলি করে ওইগুলি কিন্তু ও নিয়ে এসেছে, মানে ওর জন্য এর জন্য কিন্তু তাকে যথেষ্ট গবেষণা করতে হয়েছে। মানে শুধু এখানে যেহেতু এটার নাম হচ্ছে গ্রাফিক নভেল, নভেলে কিছু তার মানে কল্পনাটাও নিয়ে আসতে হয়েছে। আমরা যে ঘটনাটা জানি, সংলাপটা হয়তো জানি না, বঙ্গবন্ধু সেই সময় কী বলে প্রতিবাদ করেছেন সংলাপটা তো আমরা হয়তো জানি না, সেই জায়গাগুলি আমরা ও নিয়ে এসেছে। কাজে এটা খুবই একটা আলটিমেটলি এটা একটা রিয়েলিস্টিক ব্যাপারই হয়েছে। জন্মে থেকে তারপরে বেড়ে উঠছেন, স্কুলে যাচ্ছেন, ফুটবল খেলছেন, ফুটবল খুব পছন্দ করতেন, এবং সবচেয়ে যে ভালো দিকটা তুলে ধরা হয়েছে সেটা উনি ওনার যে একটা সাধারণ মানুষের সাথে সবসময় একটা যোগাযোগ ছিল, যেটা আমরা পরবর্তীতে তিনি যখন বঙ্গবন্ধু হলেন, জাতির জনক হলেন, এরপরে কিন্তু আমি যে সবসময় ওনাকে দেখেছি একটু একটা একটা খুবই বড় মাপের মানুষ, অসাধারণ মানুষ, কিন্তু এই অসাধারণ ব্যক্তির মধ্যে যে সাধারণ মানুষরা সবসময় ছিল, কিন্তু যেটা আমরা মানে আমার বয়সে যারা আমরা কিন্তু ওনাকে ওইভাবে দেখেছি যে অন্যান্য বিশ্ব নেতাকে যেভাবে আমরা দূর থেকে দেখি বা তাদের সম্বন্ধে পড়ি, ওনাকে তো আমরা খুব কাছে থেকে দেখেছি। তো তিনি যে ছবিগুলো তুলে ধরা হয়েছে অতি একদম একটা ছেলে বালক তিনি বেড়ে উঠছেন, কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে যে সে তার মধ্যে কিন্তু এমন গুণাবলী আছে যেটা অন্যের মধ্যে সাধারণত থাকে না। মানে কতগুলো ছেলেপেলে জন্মায় তাদের মধ্যে একটা যে
আপনার লিডারশিপ কোয়ালিটি ছিল, কিছু সাধারণ মানুষের গুণাবলী তুলে ধরে তার মধ্যে যে অসাধারণ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা তো তিনি সবসময় যেমন একটা এটাও তুলে ধরা হয়েছে আর ভবিষ্যতে হয়তো আসবে, কিন্তু তিনি কিন্তু একদম শেষ দিন পর্যন্ত তিনি কখনো যাকে একবার দেখেছেন 20 বছর আগে বা 30 বছর আগে তিনি কিন্তু চেহারা মনে রেখেছেন, নামও মনে রেখেছেন, এবং এমনও দেখা গেছে আমরা আমাদের নিজের চোখে দেখা তিনি একটা একটা যুবককে দেখলো সে নাম বললো বাড়ি কোথায় নাম বললো, তো তোর বাবা বাবার নাম বললো, তোর মা কেমন আছে জিজ্ঞেস করলো, এবং তোর তোর মার হাতে একবার ওই পুঁটি মাছের দিয়ে ভাত খেয়েছিলাম, ওই ছেলে কোনোদিন বঙ্গবন্ধু দেখেনি প্রথমবার ও নিজেকে ঝড় কেঁদে ফেলেছে, এটা হচ্ছে এই ঘটনা আমি দেখেছি 1973 সালে, তো সেই কবে দেখেছে 1955 সালে কবে, তো এই ধরনের মানুষ কিন্তু খুব তন্ময় আপনি আপনি বলছিলেন যে ঘটনা বাছাইয়ের ক্ষেত্রে যুক্তিকতার ব্যাপারটি এবং কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি বলবো যে এখানে সিআরআইও যেই ব্যাপারটায় সবসময় ফোকাস করেছে, মানে কমিক গ্রাফিক নভেল কার্টুন এই মাধ্যমটারই একটা ক্ষমতা হচ্ছে যে একদম ডাইরেক্টলি ইন্টারেস্টিং জিনিসগুলো তুলে ধরা, মানে আপনি যদি একটা কমিক হাতে নিয়ে পড়েন আপনি কিন্তু কখনো বোর হবেন না, এটা খুবই আনন্দের এক্সাইটিং একটা ব্যাপার, তো ওই জিনিসটা আমাদের মাথায় রাখা হয়েছে যে মেইন উদ্দেশ্যটা আমরা সবসময় বলছিলাম যাতে বঙ্গবন্ধুর গল্পটা এমনভাবে বলা হয় যে যে বঙ্গবন্ধু সম্পর্কে হয়তো জানেও না অথবা তার ইন্টারেস্ট নাইও জানার, কিন্তু সে যাতে বইটা নিয়ে ইন্টারেস্টেড ফিল করে, সেই জন্য আমরা খুবই মানে সবার আগে মাথায় রেখেছি যে এক হলো যে ফ্যাকচুয়াল, যে আমরা যাতে কোনো ভুল ইনফরমেশন না দিই, ইতিহাস বিকৃত যাতে না হয়, এবং তারপরেই আমরা আনন্দটাকে ফোকাস করেছি। এবং কোন বঙ্গবন্ধুকে তুলে ধরেছেন? এবং সেটা হচ্ছে যেহেতু আত্মজীবনীটা 1955 পর্যন্ত লেখা, মানে আসলে কিন্তু উনি তখনও অনেক ইয়াং, মানে 35 বছর বয়স পর্যন্ত ওনার গল্পগুলোকেই তুলে ধরা হয়েছে, মানে মানে উনি বঙ্গবন্ধু হয়ে ওঠার আগের কাহিনীগুলো সব, যাতে একটা তরুণ ছেলে বা একটা কিশোর পড়ে রিলেট করতে পারে যে মানে খুবই সাধারণ কাহিনীগুলো, যে গোপালগঞ্জে জন্ম নিয়ে একটি সাধারণ ছেলের কিভাবে উনি আস্তে আস্তে এই পথে আগালেন, অসাধারণ হয়ে গেলেন, বাংলাদেশের রাষ্ট্রের মতো রাষ্ট্রের স্থপতি হলেন, মানে আমাদের সবার জীবনের সবার ভবিষ্যৎ পাল্টে দিলেন একটা মানুষ, এই ব্যাপারটা যখন উপলব্ধি করবে বইটা পড়ে যে সাধারণ থেকে অসাধারণ হওয়া, আবার উনি যেটা বলছেন আবার ঠিক সাধারণই থাকা, আমার মনে হয় এই রিয়েলাইজেশনটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি এই গ্রাফিক নভেলটা, আমরা যদি এইটার মাধ্যমে এইটুকু কোনো তরুণ কিশোরদের কাছে পৌঁছে দিতে পারি এই এই চেতনাটায় উদ্বুদ্ধ হওয়া, আমি বলবো এইটাই হবে আমাদের প্রাপ্তি। আমাদের কাছে বক্তব্য আছে এই গ্রাফিক নভেলের সম্পাদক শিবু কুমার শীলের, এই গ্রাফিক নভেল তৈরির পেছনে তাদের ভাবনা বা চ্যালেঞ্জগুলো কি একটু শুনে আসি। মানে কোন গল্পটাকে রাখবো কোন গল্পটাকে রাখবো না, কারণ পুরো জীবনীটা তো অনেক বর্ণাঢ্য, ফলে এটা আসলে আপনি কোনটুকু বাদ দিবেন সেটা তো সেইটা আসলে মূলত আমাকেই মানে সেই দায়িত্বটা পালন করতে হয়েছে, তো তখন আসলে একটা ভয় ছিল যে আসলে মানে কোনো গুরুত্বপূর্ণ গল্প বাদ পড়ে যাচ্ছে কি না। এখানে আমরা যে পদ্ধতিতে কাজটা করেছি, প্রথমত আপনি বইটি দেখবেন যে কমিক্স যেরকম হয় বা গ্রাফিক নভেল যেরকম হয় সেইটা আরও অনেক বেশি ফিকশনাইজড হয়, অনেক বেশি ইনফরমেশন এগুলো থাকে না, আমরা এখানে চেষ্টা করেছি অনেক বেশি ইনফরমেটিভ থাকতে, সংলাপে কম গিয়েছি, এটাই হচ্ছে আমাদের একটা সীমাবদ্ধতা ছিল বলা যেতে পারে, ভয়ের কারণ আর কি এটা, তার কারণ আমরা কী লিখব কোন সংলাপটা লিখব এটা সকলের গ্রহণযোগ্যতা পাবে কি না, তো এইটার কারণে আমরা ইনফরমেশনেই সবচেয়ে বেশি থাকতে চেয়েছি, অথেন্টিক থাকতে চেয়েছি, এবং বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী থেকেই মোটামুটি আমরা ওইখান থেকে তার ইনফরমেশনগুলো জাস্ট মানে তার জবানিতে আমরা এগুলো কোট করেছি আর কি। তো আঁকার ক্ষেত্রে আসলে আমরা সব খুব স্বাভাবিক, আমাদের মানে আমাদের আমার চেয়ে জুনিয়র হচ্ছে আমার আর্টিস্ট, ফলে ওকে ফটোগ্রাফির উপরেই নির্ভর করতে হচ্ছে, আর বঙ্গবন্ধুর ছেলেবেলার ছবি খুব বেশি কিন্তু পাওয়া যায় না, খুবই মানে অল্প কিছু ছবি ইমেজ, সেটা আবার খুবই রেজলিউশন খারাপ, হ্যাঁ এগুলো ওইটাকেই আমরা আশ্রয় করে আমাদের কল্পনা, যেটা খুব স্বাভাবিক যে যেহেতু আর্টিস্ট তার কল্পনা মিশিয়েই তো আঁকবে, আর সংলাপের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি আমাদের একটা ক্রিয়েটিভ মানে ইনপুট দেওয়ার আর কি। আহসান হাবিব, শিবু কুমার শীল যেটি বলছিলেন যে সংলাপ আসলে তারা অনেকটাই ইচ্ছে করেই পরিহার করেছেন, কারণ
কি কোন বক্তব্য বিকৃত হয়ে যেতে পারে তথ্যের উপর নির্ভর করেছেন বেশি, এবং ছবির ক্ষেত্রে বঙ্গবন্ধুর সেই সময় খুব বেশি ছবি পাওয়া যায়নি, কিছুটা কল্পনারও আশ্রয় নিতে হয়েছে। আপনি কি দেখেছেন ছবি বাছাইয়ের ক্ষেত্রে সেটি আসলে কতটা নান্দনিক, কতটা মানসম্মত বা শিল্পোত্তীর্ণ হয়েছে? না, আমি তো মনে করি যে আসলে কার্টুন বা কমিক্সের ব্যাপারে যেটা হয় আর কি, আমরা যত কম কথায় কত বেশি জিনিস দেওয়া যায় ওই কাজটা কিন্তু কার্টুনের বৈশিষ্ট্য, আমরা কত কম কথা দিয়ে কত বেশি জিনিস প্রকাশ করা যায় ওই কাজটা কিন্তু করা হয়েছে। আপনি কমিক্সটা যদি খেয়াল করে পড়েন তাহলে দেখবেন যে ও কিন্তু বঙ্গবন্ধু যে একজন সুপার হিরো হয়ে উঠতেছেন, প্রতিটা ছবিতে কিংবা প্রতিটা গল্প মানে কথায় সংলাপে এই জিনিসগুলি ফুটে আসতেছে, ওইটাই ও খুব সাকসেসফুলি করতে পেরেছে বলে আমার ধারণা। কারণ যেটা শুনলাম আমরা, আমরা নিজেরাই জানি ওনার ছেলেবেলার ছবি খুব বেশি নেই, সেখান থেকে একটা কল্পনার আশ্রয় নিয়ে ছবি যে আঁকা, কারণ ও কিন্তু বেসিক্যালি কার্টুনিস্ট, আমি একটু আগে যেটা বললাম কার্টুনিস্টটা রিয়েলিস্টিক ড্রয়িং সবসময় পারে না, কিন্তু ও কিন্তু এটা সাকসেসফুলি পেরেছে, এটা ওর একটা ক্রেডিটই বলবো আমি। সেদিক থেকে আমার আমার ধারণা এটা খুব সুন্দর একটা কাজ হয়েছে, চিন্তার সাথে বাস্তবের আসলে কতটা মেল ঘটাতে পেরেছে। না, সেটা পেরেছে, অবশ্যই পেরেছে, চিন্তার সঙ্গে বাস্তবের এটাই তো আর্টিস্টের কাজ, তাই না? কমিক্স আর্টিস্টের কাজই কিন্তু এটা, এই যে মেলবন্ধনটা তৈরি করা, এটা সে সাকসেসফুলি করেছে বলে আমার ধারণা। আর সামি আপা, আমি এখানে একটু শেয়ার করব যে আপনারা যদি চিন্তা করেন যে ওই সময় শেখ মুজিবুর রহমান জেলে বসে ওনার আত্মজীবনী লিখছেন, ওখানে এরকম আমাদের একটা ছবি আছে যেখানে হচ্ছে জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে, এখন ওই সময়টা তো কেউ দেখেনি, কেউ যদি কেউ ওই সময় দেখেও থাকেন হয়তো সেরকম মানুষকে এখন আমরা চাইলে খুঁজে পাবো না। হ্যাঁ, তো এগুলো কিন্তু সম্পূর্ণই কল্পনার আশ্রয়, কিন্তু এটার উদ্দেশ্যটা হলো ওই চেতনার জায়গাটা তৈরি করা, যে ওই যেটা বললাম ইন্টারেস্টটা তৈরি করা, এই এই কাল্পনিক যেই জায়গাগুলো আমি এঁকেছি এটা কিন্তু আপনি এটাকে ই করতে পারবেন না, রেফার কোনোটার অ্যাগেনস্টে প্রুফ করতে পারবেন না যে এটা কি ঠিক হয়েছে কি ঠিক হয় নাই, শুধুমাত্র চেহারার আদলটা হয়তো আপনি পুরান ছবি দেখে বলতে পারবেন না এটা বঙ্গবন্ধুর তরুণ বয়সের মতো ক্ষেত্রে কি আসলে মানে হুবহু চেহারার আদল কি থাকা, সেই সেই কথাটাই বলছি যে আসলে হুবহু মিলছে নাকি সেটা এখানে জরুরি না, এখানে জরুরিটা হচ্ছে ওটাই যে গল্পের এসেন্সটা আসছে নাকি এবং গল্পটা ঠিক মতো ছবিতে বলা হচ্ছে নাকি। এখানে আসলে কি, যেমন ধরেন এই যে ও যে জেলখানার যে ছবিটা এঁকেছে, জেলখানার ভিতরে বঙ্গবন্ধু বসে আছেন, এখানে বঙ্গবন্ধুর চেহারাটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই মোটামুটি আমরা ওনার পরিণত বয়সের ছবির একটা তারুণ্য চলে এসেছে, যেহেতু উনি এখানে আছেন তার মানে আমরা এটাকে বাচ্চারা যারা যারা মানে কমিক্স পড়ে তারা কিন্তু এই কল্পনাটা মাথায় নিয়ে নিয়েছে যে না এখানে এটা দিস ইজ ট্রু, যে এটা এরকমই জেলখানাটা ছিল, যেহেতু এখানে বঙ্গবন্ধু আঁকা হয়েছে তার মানে এটা সত্যি, মানে ভিজুয়ালাইজ করতে যেতে পারে বাচ্চারা, তারা তো জিনিসটা গ্রহণ করে নেয়, সেটা কমিক্সের ক্ষেত্রে এটা এটা সাকসেসফুল আর কি। শিবকুমার শীল বলছিলেন যে সংলাপের ক্ষেত্রে যেহেতু সংলাপগুলো জানেন না বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনেকটাই পরিহার করেছেন, যেটুকু আছে সেটুকু আসলে কি ঠিক আছে বলে মনে করেন? আমি তো যেটা দেখি, আমি তো অসমাপ্ত আত্মজীবনীটা আমি পড়েছি, প্রথমে শুরু করেছি ইংরেজি ভাষায় যে দুই তিন পৃষ্ঠা পড়ে বললাম যে আগে বাংলাটা পড়ি, তো তিনি যে ভাষায় লিখেছেন অসমাপ্ত আত্মজীবনীর সাথে মিল আছে সংলাপ বিন্যাসের ক্ষেত্রে, আমি দেখলাম যেহেতু ওদিক একটা সুবিধা হলো ওটা বইটা পড়া থাকলে যেহেতু পড়া আছে তখন আমি মিলে দেখলাম, যেহেতু একটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আচ্ছা তো ওই ডকুমেন্ট দিয়ে আর আর এই যে গ্রাফিক নভেল, আমরা যখন ছোট ছিলাম আমরা যখন স্কুলে পড়তাম ওই ষাটের দশকে, তখন আমরা কিন্তু যেমন আব্রাহাম লিঙ্কনের কে নিয়ে কমিক তৈরি হতো, তখন সব গ্রাফিক কমিক নভেল বলতো না, যেটি বলছিলাম যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে তৈরি এই গ্রাফিক নভেলটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠতে পারে, হয়তো উঠতে পারে আমরা জানি না, যে বঙ্গবন্ধু যে মাপের মানুষ আমরা তাকে যেভাবে যে আসনটি দিয়েছি তাকে নিয়ে আসলে কমিক বের করা কতটা গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য আমরা জানি না। আসলে আমি আপনাদের কাছে বক্তব্য নিব, তার আগে আমি একটু বঙ্গবন্ধুর পরিবার আসলে কী ভাবছেন সেটিও একটু শুনে আসি। বঙ্গবন্ধুকে নিয়ে কমিক বানানো, এখন কমিক বানানো মানে কি যে আপনার একটা কার্টুন আঁকতে হবে, এখন বঙ্গবন্ধু যে জায়গায় আমাদের আমাদের দেশে আমাদের মানুষের মনের মধ্যে এই সব জায়গায় উনাকে যারা মানে এটা আমাদের বাধা দেওয়ার জন্য না কিন্তু জেনুইনলি যারা ভালোবাসেন ওনারাও মাঝে মধ্যে এই জিনিসগুলা হয়তো মনে করে যে না এগুলো তো করা উচিত না, উনাকে নিয়ে তোমরা এরকম কার্টুন আঁকবা উনার ছোটোবেলার জিনিস নিয়ে কার্টুন বানাবা এইসব জিনিসগুলা নিয়ে কিছুটা চ্যালেঞ্জ মানে মানুষের কিছু কিছু চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমাদের আসলে আমরা খুবই লাকি কেন এই প্রজেক্টের মধ্যে আমার মা এবং আমার খালা মাননীয় প্রধানমন্ত্রী ওনারা একদম প্রথম থেকে ইনভলভ এবং ওনারা ওনাদের ছাড়া আসলে জিনিসটা করতে পারতাম না, ওনাদেরই তো বাবা, ওনাদের অনুমতি ছাড়া তো আমরা এটা নিয়ে একদম আগাতে পারতাম না, তো
প্রথম থেকে ওনাদের সাথে বসে ধরেন আমাদের কার্টুনিস্টদের ড্রাফট বলেন ইভেন আপনার স্ক্রিপ্ট এডিটিং নিয়ে মার কাছে নিয়ে গেছি, খালার কাছে নিয়ে গেছি, ওনারা খুব আসলে আগ্রহ নিয়ে আমাদের হেল্প করেছেন। আমার খালা তো ওনারা তো জানেন খুবই ব্যস্ত, উনি আমি দেখতাম অফিস থেকে এসে আমি যে শোনার টেবিলে ওখানে রেখে দিলে আমি রেখে যেয়ে বলতাম যে আমুজিটা রেখে গেলাম, তুমি সময় পেলে দেখো আমি পরে নিয়ে যাবো। ঠিকই আমি এক দুই ঘন্টা পরে আসেও দেখতাম যে ওখানে একদম নিজে হাতে লিখে তারপরে এসে আমাদের টিমের কাছে দিলাম, ওনারাও মাঝে মধ্যে থতমত খেলো যেটা প্রধানমন্ত্রী নিজে হাতে রেখে দিয়েছে। আমি বলছি হ্যাঁ একদম এটা ওনার হাতে লিখা, তাই জন্য আমি নিয়ে আপনাদের কাছে দিচ্ছি। তার পরিবার খুবই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিজেরাই আসলে ইনভলভ হয়েছেন। আপনারা কি মনে করেন যে আসলে সেই মাপে সেই মান উপযোগী বা সেই অবস্থানে কি আমরা পৌঁছে দিতে পেরেছি? এই জন্যই তো আসলে এটাকে গ্রাফিক নভেল বলতেছি আমরা, এটা কিন্তু গ্রাফিক নভেল বলা হচ্ছে কারণ এটা অ্যাকচুয়ালি ওরা যে কার্টুনিস্ট যা কাজ করতে অনেক সময় কার্টুনের একটা ভাব চলে আসে কিন্তু ওই জায়গাটা কিন্তু অতিক্রম করেছে তন্ময়, জিনিস ড্রয়িংটা রিয়েলিস্টিক হয়েছে, রিয়েলিস্টিক হয়েছে এবং এই কারণে এটা আমরা গ্রাফিক নভেল হিসেবে মূল্যায়ন করছি আর কি, তাই না তন্ময় কি বলো? এখনকার ইয়াং জেনারেশন কিন্তু সম্পূর্ণ অন্যভাবে চিন্তা করে, কমিক বা কার্টুন যেটাই বলেন এটা একটা মাধ্যম, একটা মিডিয়াম তাদের কাছে পৌঁছানোর জন্য। হ্যাঁ পৌঁছানোর জন্য, যেমন গান একটা মিডিয়াম বা মুভি একটা মিডিয়াম। তাহলে ব্যাপারটা কি এরকম যে ইয়াং জেনারেশন বা তাদের চাহিদা অনুযায়ী তাদের মতো করে আসলে পৌঁছানো? হ্যাঁ সেই সম্মান নাইলে আপনি একটা কমিক কেন করবেন? নাইলে তো আমরা ওই বইটাই তো যথেষ্ট ছিল, অসমাপ্ত আত্মজীবনী তো ঠিকভাবে ইনফরমেশনটা আসে, আপনি একটা কমিক বা গ্রাফিক নভেল কেন করবেন? কারণ উদ্দেশ্যটাই তো তাদের কাছে পৌঁছানো। আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু ওনার নিজের আত্মজীবনী, এখানে কোনো রাগ ঢাক নাই কিন্তু অনেক গল্পই আছে, যেমন প্রথম পর্বে যে শেখ মুজিবুর রহমান নিজে মারামারি করেছেন ওই গল্পই উঠে আসছে। তো আমি ওই ক্ষেত্রে প্রথম পর্ব বের হওয়ার পর অ্যাজ এ আর্টিস্ট আমি ডিসিশন নিচ্ছি, অনেক ক্ষেত্রে মনে হচ্ছে এইটা ঠিক একদম বাচ্চাদের জন্য উপযোগী না, একদম যারা 1, 2, 3, 4 পড়ে। কারণ আরও উদাহরণ দিতে পারি, কারণ পলিটিক্যাল কনটেক্সটও অন্যরকম। যেমন আমি আপনাকে বলি এটা বোঝার জন্য যে বাচ্চারা কীভাবে নিবে, আমি আমার এক পরিচিত এক ছোটো কাজিনকে দিয়ে ওই ছোটো ছোটো চ্যাপ্টারগুলো পড়াচ্ছি আমার সামনে বসে যে ওর পড়ে কী মনে হয়। তো ও সামনের পর্বের জন্য একটা আত্মজীবনীর এক জায়গা থেকে পড়ছে, পড়ে খুব মুখ গম্ভীর করে বসে আছে। তো আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, তো ও পড়ে বলছে যে আচ্ছা সব জায়গায় খালি ইন্ডিয়া আর পাকিস্তান এই কথা বলছে কেন? কারণ আমি খুবই তখন এর আগে আমার মাথায় আসেনি, আমি হাসতে হাসতে পড়ে গেলাম কারণ ও বুঝতেই পারছে না ওই সময় তো বাংলাদেশের জন্মই হয়নি, তো ওই সময় যে পাকিস্তান স্বাধীন করা নিয়ে কথা চলছে বাইরে, মানে সে খুবই ওই বয়সেই সে খুব অফেন্ডেড আমার বাংলাদেশ নিয়ে কেন কথা হচ্ছে না, কিন্তু সে তো বুঝতেই পারছে না যে তখন বাংলাদেশ ছিল না। তো ওই জন্য আমাদের কনটেক্সটও তৈরি করতে হচ্ছে। আসলে জানতে চাইছিলাম যে অ্যানিমেটেড কোনো কিছু করা, অ্যানিমেশনের কোনো ব্যাপার আছে? তো প্রথমে যেটা হতে পারে যে আমাদের ম্যাটেরিয়ালটা অলরেডি ডিজিটালাইজ রেডি আছে, তো এই কমিক বুক টমিক বুক দেখবেন কিন্তু এখন বাচ্চা কাচ্চারাই হয়তো দেখা যায় বই ফর্মে পড়ে না, তাদের প্যাডে পড়ছে, মোবাইলে পড়ছে। হ্যাঁ তো হয়তো আমরা প্রথমে ডিজিটালি এটা এরকম অনলাইনে যেতে পারে কমিক বুক আকারেই, যে তারা যে কোনো মিডিয়াম থেকে অ্যাক্সেস করতে পারবে। এটা কিন্তু আপনি যেটা বলছেন আর কি, যে প্রথমে আমরা কার্টুন আঁকি, তারপরে আমরা কমিক্স আঁকি, তারপরে গ্রাফিক নভেল, গ্রাফিক নভেলের পরের স্টেজটাই কিন্তু অ্যানিমেশন বলি, মানে এটা এক ধরনের শর্ট ডিভিশন আছে। কমিক্স জিনিসটাই কিন্তু এক ধরনের শর্ট ডিভিশন, এবং যে সুপারম্যান ব্যাটম্যানের যে কমিক্স সেখান থেকে কিন্তু মুভিগুলি হয়েছে, সেটাই তো। সো এই যে কমিক্সটা তৈরি হলো এটাই কিন্তু এক ধরনের একটা মুভির একটা শর্ট ডিভিশন হয়ে গেল, পরে যদি কখনো যদি অ্যানিমেশন হয় তখন এই কমিক্সগুলি হেল্প করবে। মানে এটাকেই ধরেন চিত্রনাট্য হিসাবে, স্ক্রিপ্ট হিসাবে ব্যবহার করে একটা মুভিও বানানো যাবে, একটা অ্যানিমেশনও বানানো যাবে। সর্বক্ষেত্রে দেখা যায় যদি কোনো ছবি থাকে, ছবি থাকে তো আমরা পত্রপত্রিকা, তো ছবি থেকে কোনো ছবি থাকতে ইলাস্ট্রেশন থাকলে আমরা পড়ি, আর কার্টুন যদি থাকে আরও বেশি পড়ি। তাতে তো যাতে হয় এই শিশুদের বেলা বা এই বাচ্চাদের বেলায় তাদের ছবিটা দেখবে, একটা একটা চিত্র দেবে, তাহলে কিন্তু বইটা আগে হাতে নেবে। আর এইখানে আরেকটা কথা অ্যাড করতে চাই যে আমরা যে সিরিজ আকারে বের করছি এটার কারণটাও কিন্তু এই গ্রহণযোগ্যতাটা দেখার জন্য, যে আমাদের প্রথমটা বের হলো অনেকে অনেক রকম রেসপন্স করছেন, আমরা বিভিন্ন ভালো খারাপ মিলানো রেসপন্স পাচ্ছি এবং অবশ্যই এটার প্রভাবটা আমাদের দ্বিতীয়টা পড়বে। এই রেসপন্সগুলো কি সংলাপ বিন্যাস, ছবি আঁকা সবকিছুতে আসছে? আমরা উদাহরণ দিয়ে বলতে পারবো যে, এবং অনেক কিছু আসলেও মানে পজিটিভ ক্রিটিসিজম আসতেছে যে এটা দিয়ে আমার আসলেও, আমি তো এই মুহূর্তে সেকেন্ডটার কাজ শুরু করে দিয়েছি এবং লিটারালি ওইটা যদি আমি না পেতাম হয়তো আমার সেকেন্ডটার কাজের এই ইমপ্রুভমেন্টটা হতো না। যে ক্রিটিসিজম গুলো আসে সেগুলোকে নিয়ে কি আবার প্রথমটির আসলে সংশোধন হওয়ার কোনো রকম? হ্যাঁ সেরকম আমাদের প্ল্যান আছে, যেমন প্রথমটায় দুই একটা জিনিস সংশোধন করব, কিন্তু আমরা মোর আরো ফোকাস করছি যে পরেরটা যাতে আরো ভালো হয়। যেমন আপনাকে একটা মজার গল্প বলি, যেদিন আমাদের
উদ্বোধন হলো, আপনারা ছিলেন সেদিন উদ্বোধনের পরে সবার কাছে কমিক দেওয়া হয়েছে ওই সময়। তো আমি প্রথম ক্যারেক্টারটা যে করেছি যে ওইটা নিয়ে কথা হচ্ছিল যে ছবি একটা দুইটা পাওয়া গেছে, তাও তো কমিক্স হচ্ছে কালার, ছবি তো কালার ছিল না, তাহলে আসলে ওই সময় ওনার গায়ের রং কী ছিল এটাও তো একটা কল্পনা থেকে, যে খুব ফর্সা দিব নাকি আবার কালো দিব না মাঝামাঝি দিব, এটা একটা কল্পনার জায়গা থেকে কিন্তু করতে হচ্ছে এরকম অনেক কিছু। বা চুল আসলেও মাথায় ছাকড়া চুল ঘন ছিল, হ্যাঁ, তো অনেক কিছু কিন্তু কল্পনার জায়গা থেকে এঁকেছি। তো যখন ওপেন হলো সবাই দেখছেন, ওই সময় এই বঙ্গবন্ধু জাদুঘরের একজন ভদ্রমহিলা উনি ওখানে কাজ করেন, ওনার নামটা আমার মনে নাই, উনি কমিক্স নিয়ে দৌড়ে আমার কাছে আসলেন, দৌড়ে উল্টাতে উল্টাতে একটা পাতা বের করলেন, পাতা বের করে বললেন আমাকে দেখায় বললেন ওইখানে হচ্ছে বঙ্গবন্ধু, ইয়াং বঙ্গবন্ধু উনি ফুটবল নিয়ে হেঁটে যাচ্ছেন ছবিটা এরকম, বলছেন যে ওনার মুখের আঁচিল কই। আমি তখন আসলেও খেয়াল করে দেখলাম যে আসলে আমি ওখানে ওই আঁচিলটা আমি মিস করে গেছি, আমি আবার হয়তো আকাশ সময় চিন্তা করেছি যে ওই বয়সে আঁচিলটা কত বড় ছিল বা ওই ডিস্টেন্স থেকে দেখা যাচ্ছে নাকি, ওটাও তো আমি শিওর ওই বয়সে আঁচিল ছিল কিনা সেটাও তো, হ্যাঁ, তো আমি জিজ্ঞেস ওই, হ্যাঁ, তো না থাকার সম্ভাবনা আছে, হ্যাঁ, তো উনি খুবই সিরিয়াস এবং খুবই কনফিডেন্ট, না আঁচিল দিতে হবে, আঁচিল ছিল। তো দুইটা ব্যাপার এখানে, এক হচ্ছে মানে হাসলাম কারণ হচ্ছে অতটা পুঙ্খানুপুঙ্খ হওয়াটা ইম্পর্টেন্ট না আমাদের উদ্দেশ্য যেটা, এই জন্য, কিন্তু একই সাথে ব্যাপারটা আমাকে এটাও মনে করে দিল যে আমি যে কাজটা করছি এটা আসলে কতটা সিরিয়াস এবং মানুষ কতটা পার্সোনালি জিনিসটাকে নিবে এবং নিচ্ছে। বঙ্গবন্ধুকে সবাই জানেছেন, তার একটা বিকৃত আসলে তথ্য, বিশাল বিশাল ব্যাপার। তো ওইটা আমার জন্য আসলে একটা রিয়েলাইজেশন ছিল যে না আমার অ্যাটেনশন আরো বেশি ফোকাস করতে হবে এটা করতে। ইতিহাস সম্বন্ধে সচেতন এই বয়স থেকে এই একটা ভূমিকা পালন করছে এই এই আপনার এই কমেন্ট। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে জয়তুতে আলোচনায় অংশ নেওয়ার জন্য। এবং যেটি বলছিলাম যে বঙ্গবন্ধু যে বাপের মানুষ, একজন আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমরা বলে থাকি, তার জন্য যে গ্রাফিক নভেলটি তৈরি করা হলো শিশু কিশোর তরুণদের মধ্যে বঙ্গবন্ধুর চেতনা বা আদর্শ বাস্তবায়নের জন্য এবং শিশুদের জন্য পরিকল্পনার কথা তন্ময় আমাদেরকে জানালেন, এবং ভবিষ্যতে এটি অ্যানিমেশনেরও একটা সম্ভাবনা আমরা কথা শুনলাম। আমরা সাফল্য কামনা করছি এবং আরও 11টি বই বের হওয়ার সম্ভাবনা আছে গ্রাফিক নভেল, সম্ভাবনা না আমরা জানি আসলে বের হতে যাচ্ছে, সব মিলিয়ে সাফল্য কামনা করছি। আজকের মতো শেষ করছি জয়তু।